পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দু নম্বর ব্লকে বৈকুণ্ঠপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জোতরামের নান্দুরে বেশ কিছুদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে প্রাণী বিকাশ সহায়তা কেন্দ্র। তারই পাশাপাশি রয়েছে নান্দুর জল সরবরাহ কেন্দ্র সজলধারা প্রকল্পটি। গ্রামবাসীরা অভিযোগ করেন, দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে সজলধারা জল সরবরাহ, এর ফলে তারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। গ্রামবাসীরা অভিযোগ করেন, পঞ্চায়েতের প্রধান ও সদস্যকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। ব্যাপার হচ্ছে কি, সজলধারা তো চালু হয়েছিল, এখন কথা হচ্ছে যে আমাদের গ্রামের যে সবরা আছে তারা টাকা পয়সা ঠিক মতো দিতে চাইছিল না। আচ্ছা আচ্ছা। যে একটা মাসে একটা ধরা ছিল যে এই দিলে পরে কারেন্টের বিলের ব্যাপারে ব্যবস্থা করা হবে, যার জন্য সজলধারাটা করেছিল। এখানকার যে পঞ্চায়েতের সদস্য আছে বা প্রধান আছে জানিয়েছিলেন তাদেরকে ব্যাপারটা যে আমাদের সমস্যা হচ্ছে? অন্তত তারাই মানে ওরাই তো টাকা পয়সাটা যখনই দেখে আদায় হচ্ছে না তখনই বন্ধ। এ ব্যাপারে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক নিশীথ কুমার মালিক জানান, গ্রামীণ হাসপাতাল জল সরবরাহ কেন্দ্রগুলিকে অতি শীঘ্রই চালু করার ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথাও বলবেন। দেখুন, উন্নয়ন যেভাবে আমরা করেছি মানুষের এলাকায়, তাতে করে এখন কিছু কিছু ব্যাপার যেগুলো বাকি আছে সেগুলো হচ্ছে কিছু কিছু জায়গায় পানীয় জলের সমস্যা আছে, এবং যে গ্রামীণ হাসপাতালগুলো যে রুগ্ন অবস্থায় পড়ে আছে তাতে ডাক্তার নেই, সেই হাসপাতালগুলোকে পুনরুজ্জীবন ঘটিয়ে সেই তাতে সেখানে যাতে ডাক্তার বসিয়ে গ্রামীণ এলাকায় মানুষের পরিষেবা দেওয়া যায় সে ব্যাপারে আমি প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।